উপরে সিনিয়রগুলি বলতে থাকুক পাশ থেকে তুমি ওই নিচেগুলি উপরে উঠাও যে পাশে পড়ে গেছে হ্যাঁ বাকিগুলি ঢুকাও ভিতরে আসতে বলো আসতে বলো হ্যাঁ আসেন 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 ভাই গুনেন গুনেন ওকে ভাইজান সময় নাই আপনার স্টিল ক্যামেরার ছবি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনাদের হয়েছে ডান দিকে আমরা গত দুদিন ধরে গোয়েন্দা সূত্রে এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য অবৈধ এবং কালো টাকার মাধ্যমে প্রভাবিত করার জন্য একটা বিশাল চক্রকে আমরা অনুসরণ করছিলাম এবং গতকাল রাত থেকে এদের বিরুদ্ধে অপারেশন করে আমরা এই পর্যন্ত 8.5 কোটি টাকার নগদ এবং 10 কোটি টাকার চেক পেয়েছি এবং এই টাকাগুলো এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিভিন্ন জায়গায় বাংলাদেশে ছড়ানো হয়েছে আমরা এবং এই যে অফিসটা দেখছেন আপনারা এটা অফিসটার নেওয়া হয়েছে ইউনাইটেড কর্পোরেশন ইউনাইটেড এন্টারপ্রাইজ নামে এক দুটি প্রতিষ্ঠানের নামে এই অফিসটি ভাড়া নেওয়া হয়েছে সম্প্রতি এই অফিসের বয়স গড়ে 2 মাসের মতো বোঝা যায় যে আসলে ইলেকশনকে কেন্দ্র করে কালো টাকা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়ানোর জন্যই মূলত এই অফিসটাকে নেওয়া হয়েছে এই অফিসটা কিছুদিন আগে 2 মাস আগে একটি রাজনৈতিক দলের মতিঝিলি একটা বড় রাজনৈতিক দলের যে অফিস রয়েছে তার পাশে এই অফিসটি ছিল সম্ভবত নিরাপত্তার কারণে তারা সরিয়ে এই বিল্ডিংয়ে আসে এবং এখানে এসে তারা কাজ শুরু করে এবং আমরা দেখেছি গত 2 মাসে এই অফিস থেকে প্রায় 150 কোটি টাকা বাংলাদেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে এবং এই মাহমুদ যে ইউনাইটেড কর্পোরেশনের যে সোকল মালিক তার একটা অ্যাকাউন্টে 1 মাসে আমরা দেখেছি 73 কোটি টাকার ট্রানজ্যাকশন হয়েছে এবং 2 মাস মিলিয়ে প্রায় 1 কোটি 40 লাখেরও বেশি টাকার সরি 140 কোটির বেশি টাকা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়েছে উদ্দেশ্য ছিল হচ্ছে যে এই ইলেকশনকে আগামী নির্বাচনকে প্রভাবান্বিত করা কালো টাকার মাধ্যমে এবং এই পেশি শক্তির ব্যবহার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো যার মাধ্যমে 11তম যে জাতীয় নির্বাচন রয়েছে সেটাকে প্রশ্নবিদ্ধ করা যায় বা এটাকে প্রভাবিত করা যায় ওর মূলত উদ্দেশ্য ছিল এইটাই এবং এখানে আমরা একজন ক্যান্ডিডেটেরও কাগজপত্র পেয়েছি এবং তাকে আসলে গতকাল পাঠানো হয়েছে 3 কোটি 60 লক্ষ টাকা এখান থেকে এবং সে পাঠানোর পরপরই তার এলাকায় আমরা দেখেছি একটা বিশাল ইলেকট্রাল ভায়োলেন্স হয়েছে এবং আমরা দেখছি যেখানে যেখানে টাকা গেছে অনেক জায়গায় ইলেকট্রাল ভায়োলেন্স হয়েছে তার মানে আমরা বলতে পারি যে বিভিন্ন জায়গায় যে ইলেকট্রাল ভায়োলেন্সগুলো হচ্ছে সেই ভায়োলেন্সের পেছনে এই টাকারও একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে আমাদের আমরা দেখেছি এইখানে বিভিন্ন এই ক্যাশ বই আছে এখানে এই ক্যাশ বইতে বিভিন্ন জায়গায় টাকা পাঠানোর স্লিপ রয়েছে এখানে এবং একদিন দেখছি আমরা 11 কোটি 20 কোটি এরকম টাকা ট্রানজ্যাকশন হয়েছে এইটা ব্যবহার করা হচ্ছে পেমেন্ট করার জন্য লেখা আছে উপরে পেমেন্ট আর এটাকে ব্যবহার করা হয়েছে টাকা আবার রিসিভ করা হয়েছে টাকা মোস্টলি এসছে দুবাই থেকে হুন্ডির মাধ্যমে এসছে ব্যাংকের মাধ্যমে এসছে স্থানীয় পর্যায়ে সংগ্রহ করা হয়েছে সো বাট বাল্ক অফ দি মানি এটা এসছে ফ্রম দুবাই তো এই এগুলোর কিছু অংশ এখানে উল্লেখ আছে তবে আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এরা টাকাগুলোর রেকর্ড খুব একটা লম্বা দিন রাখে না আমরা দেখেছি যে এখানে যদি আমরা যেই অফিসটা স্থাপন করার পর থেকে যদি পুরো 2 মাসের হিসাবে আমরা পূর্ণাঙ্গভাবে পাই পেতে পারতাম তাহলে হয়তো
প্রকৃত কত টাকা এই অর্থ এই অফিস থেকে ব্যবহার করা হয়েছে, বিভিন্ন জায়গায় ছড়ানো হয়েছে, তার একটা পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যাবে, যেতে পারতো। কিন্তু আমরা চেষ্টা করব, কারণ এখানে অনেক কম্পিউটার রয়েছে, অনেক ইলেকট্রনিক ডিভাইস রয়েছে, তো আমরা আমাদের ফরেন্সিক্স করলে বা এই যে অনেক রেজিস্টারপত্র এখনও আমাদের কাছে আছে, তো সেগুলোকে স্টাডি করলে বোঝা যাবে যে ধারণা করা যেতে পারে যে কত টাকা এখান থেকে ট্রানজ্যাক্ট করা হয়েছে। তবে আমরা যেটা বলেছি আপনাদেরকে যে আমরা প্রাথমিকভাবে দেখছি যে এখানে 150 কোটি টাকা অলরেডি ট্রানজ্যাকশন হয়েছে, আর যেগুলো আমরা পেয়েছি এখানে সেগুলো তো আমরা বলেছি। তো আমরা এর মাধ্যমে এই আমাদের এই আসন্ন নির্বাচনকে ফয়েল প্রভাবান্বিত করা বা ফয়েল করা বা আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটানো বা কোনো একটা গোষ্ঠীর পক্ষে নিয়ে যাওয়ার জন্য যে অপচেষ্টা, সেটিকে আমি মনে করি যে এই প্রচেষ্টার মাধ্যমে একটা ভয়াবহ ষড়যন্ত্রকে আমি মনে করি বানচাল করা সম্ভব হয়েছে। আমরা এই তদন্ত অব্যাহত রাখবো এবং এর সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে আমরা খুঁজে বার করার চেষ্টা করব। আমি একই সঙ্গে অনুরোধ জানাতে চাই, যেহেতু ইতিমধ্যে আমরা ধারণা করছি যে প্রায় 150 কোটি টাকার উপর আমাদের ডকুমেন্টেড এই অফিস থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ব্যবহৃত হয়েছে, মানে এই টাকাগুলো আগামী এই নির্বাচনে যে 4 দিন পর যে নির্বাচন অনুষ্ঠিত হবে, আজকে হচ্ছে 25 তারিখ, সো এক্স্যাক্টলি 4 দিন পরে আমাদের ইংল্যান্ড নির্বাচন অনুষ্ঠিত হবে, এই 4 দিনে বিভিন্ন জায়গায় ব্যবহৃত হবে টাকাগুলো। তো আমরা সুধী সমাজ, মিডিয়ার বন্ধুগণ, সাধারণ নাগরিক সমাজ, ভোটার যারা প্রকৃত অর্থে নিজের ভোট দিয়ে পলিটিক্যাল পার্টিকে, তাদের পছন্দ মতো পলিটিক্যাল পার্টিকে রাষ্ট্র পরিচালনায় পাঠাতে চান, তাদের সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাবো। সবাই আপনারা সতর্ক থাকবেন, কোথাও কোনো ধরনের ট্রানজ্যাকশনের খবর পেলে আমাদেরকে জানাবেন, যাতে করে এই কালো টাকা দিয়ে, অন্যায়ের অর্থ দিয়ে, অবৈধ অর্থ দিয়ে, এই কারণ এই টাকা কোনো স্বাভাবিক টাকা হতে পারে না, এত কোটি কোটি টাকা নিশ্চয়ই এগুলো ইল গটেন মানি, তো ইল গটেন মানি দিয়ে যেন আমাদের এই নির্বাচনকে প্রভাবিত না করতে পারে। এই এটি আমাদের দেশের 18 কোটি মানুষ আর 10 কোটিরও বেশি ভোটার, তাদের ভোট হচ্ছে আমানত, এই আমানতকে যাতে করে কেউ ধ্বংস না করতে পারে, যাতে বিকৃত না করতে পারে, বিধ্বস্ত না করতে পারে, সেজন্য সবাই সতর্ক থাকবেন। আমরা অনেক ধরনের হুমকি ধামকি শুনে আসছি, তো এই হুমকি ধামকির কিন্তু অন্যতম কারণ হচ্ছে এই ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ। তো এই হুমকি ধামকি যে তারা অসত্য হুমকি ধামকি দিচ্ছে না একটা গোষ্ঠী, সেটা আমরা বুঝতে পারি, কারণ এই হুমকি ধামকির উৎস কিন্তু এই শত শত কোটি টাকা। আপনাদের দেখায় যে একটা ইলেকট্রাল জায়গায় একটা আসনের ক্ষেত্রে সেই আসনের সকল ভোটারের নাম, টেলিফোন নাম্বার এবং অ্যাড্রেস এখানে কালেকশন করা হয়েছে, মানে কি তারা বোধহয় একটা বিশাল সংখ্যক, আমি অনুমান করতে পারি যে এর মাধ্যমে তারা এই বিশাল সংখ্যক ভোটারকে কেনার একটা পরিকল্পনা করেছিল। সেই অর্থ দিয়ে যাতে করে আমাদের এই এই দেশের কেউ ভোট না কিনতে পারে এবং ভোটকে প্রভাবান্বিত না করতে পারে, কারণ যারা কালো টাকা ব্যবহার করে, অবৈধ অর্থ ব্যবহার করে, যারা ভোট কিনে ক্ষমতায় আসতে চেষ্টা করে, তারা ক্ষমতায় আসলে দেশের অর্থনীতির কী অবস্থা কী হবে, এদেশের সাধারণ মানুষের কী অবস্থা হবে সেটা অনুমেয়। তবে আমি যেটা বলতে চাই যে আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে করে 30 তারিখে একটা শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয় এবং আমাদের যে সাধারণ নাগরিক তাদের পছন্দের সরকারকে ক্ষমতা রাষ্ট্র পরিচালনার জন্য নির্বাচিত করতে পারেন, সেই প্রয়াস আমাদের অব্যাহত থাকবে এবং এই ধরনের কালো টাকার বিরুদ্ধে আমাদের যে গোয়েন্দা কার্যক্রম সেটি অব্যাহত থাকবে। আমি আরেকবার অনুরোধ জানাতে চাই, যদি কোথাও কেউ এই ধরনের ট্রানজ্যাকশন দেখেন, কারণ 150 কোটি টাকা আমরা এখনই অনুমান করছি, প্রমাণ পাচ্ছি যে ট্রানজ্যাকশন অলরেডি হয়ে গেছে এবং টাকাটা ছড়িয়ে পড়েছে বাংলাদেশে, কোথাও কেউ এই ধরনের তথ্য পেলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। থ্যাংক ইউ। একটু সময় দিতে হবে, আমি সুনির্দিষ্টভাবে কিছু বলতে চাই না, তবে এখানে একটা, হ্যাঁ, এটি গিয়েছে নুরউদ্দিন অপু, এটা কোন দলের, তাকে আপনারা সবাই চিনেন আর কি, আমার শরীয়তপুর 3, এটা গতকালে গিয়েছে, গতকালই হয়েছে, এগুলো আমরা বলতে পারবো আপনাদের বলতে পারবো, কারণ টাকা এগুলো স্টাডি করতে হবে আমাদেরকে। এখানে বিভিন্ন জায়গায় টেকনাফে টাকা গিয়েছে, চিটাগাংয়ে টাকা গিয়েছে, চিটাগাংয়ে সন্ত্রাস হয়েছে, এই টাকা চিটাগাংয়ে গিয়েছে এখান থেকে। তো আমরা আপনার ডিটেলকে আমরা দিতে পারবো, আমরা একটু কাজ করি, অগ্রসর হই। কোনো রাজনৈতিক দলের বা একাধিক রাজনৈতিক দলের কেন্দ্র হিসাবে ব্যবহার করা, আমরা বলতে পারি, এটুকু বলতে পারি যে একটি রাজনৈতিক দলকে সাপোর্ট করার জন্যই মূলত এই অফিসটি খোলা হয়েছে এবং টাকাগুলো লেনদেন করা হয়েছে। যেই দুজনকে আপনারা ধরেছেন তাদের কোনো পলিটিক্যাল আপনার আইডেন্টিটি আছে? একজনের তো স্পষ্টই রয়েছে, সেটা বিশেষ ভবনে একসময় কাজ করতো। আচ্ছা আচ্ছা।
একজনকে যা ধরেছি আমরা, সে একসময় হাওয়া ভবনে কাজ করতো আর কি। ঠিক আছে, তাদেরকে ধরা হয়েছে, এমন কেউ আছে যে একাধিক মামলার আসামি বা এখানে যারা ধরা হয়েছে এই মুহূর্তে তিনজনকে ধরেছি আমরা, এদের ব্যাকগ্রাউন্ড পিসিপি আমাদের ভেরিফাই করতে হবে। একটা বিষয় আপনাকে বলি, সেটা হলো আপনার আমাদের এখানে নির্দিষ্ট সংখ্যক টাকা আপনার দুবাই থেকে আসলো, আজকালের মধ্যে আমরা সেকেন্ড ফলো আপ দিতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।